খাবারগুলো চলে আসে স্মল ইন্টেস্টাইন থেকে। আচ্ছা, এটা হচ্ছে স্টামাক। এরপর হচ্ছে লিভার। লিভারের কাজ কি? লিভার হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত পয়জন থাকে, সে পয়জন কি মানে কিছু বিষ। আমি জানি পয়জন কি। কি পয়জন? কি জার্মের মতো? জার্মের মতো। আবার পয়জন হচ্ছে আমরা অনেক সময় আমাদের বডিতে অনেক কিছু, পয়জন হচ্ছে স্পাইডার। পয়জন হচ্ছে স্পাইডার? আচ্ছা, ক্যাটারপিলার। আচ্ছা, আমাদের বডিতে মাঝে মাঝে, ড্যাডি আমাদের বাসে একটা ক্যাটারপিলার টার্ন করছে, একটা বাটারফ্লাই, ও তাই একটা ক্যাটারপিলার টা বাটারফ্লাই হয়ে গেছে। ও তাহলে তো খুব মজা। আমি ওটা দেখি নাই, কারণ আমার হাউসে থাকি। আচ্ছা আচ্ছা, তো লিভার আরো কি কাজ করে? কি কি হয়েছে? এটা মজা না? না, আমি তো করছি কেন, মুখে আমার চুল ছিল। ও, মুখের মধ্যে চুল পড়েছে। আচ্ছা 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 আচ্ছা। এরপর কিডনি, কিডনির কাজ কি? কিডনি কি দম? কিডনির কাজ কি? কিডনি থেকে কি বের হয়? শিশু আর হাগু। না না, হাগু না, শুধু শিশু বের হয়। কেন? হাগু বের হয় লার্জ ইন্টেস্টাইন থেকে। আর কিডনি হচ্ছে কি, আমাদের ব্লাড থেকে যে সমস্ত পয়জন আছে কিডনি, সে পয়জনগুলোকে বের করে দেয়, তো এই জন্য শিশু দিয়ে পয়জনগুলো বের হয়ে যায়। এই যে এটা হচ্ছে কিডনি। আচ্ছা, এরপরে কি হচ্ছে? ইউরিনারি সিস্টেম। কিডনি থেকে টিউব দিয়ে, এটা নিচে কিডনি না, এদিকে কিডনি থাকে। আচ্ছা, কিডনি এই উপরে কি থাকে? এই উপরে থাকে লাংস, চেস্টের নিচে থাকে লাংস, দুটো লাংসের মাঝখানে থাকে হার্ট। আর আমাদের দুটো লাং কেন আছে? কারণ দুই দিকে দুটো লাংস। একটা হার্ট দিয়ে, একটা হার্ট দিয়েই কাজ হয়ে যায়। একটা হার্টের মধ্যে চারটা চেম্বার আছে, ওই চারটা চেম্বার দিয়ে হার্টের কাজ করে। দাদি কেন স্মেল করতে হবে? কি স্মেল করতে হবে? নোজ দিয়ে স্মেল কেন করতে হয়? কারণ নোজ দিয়ে স্মেল করলে আমরা তখন বুঝতে পারি সামনে সামনে কি আছে, এটা কি সামনে, এটা কি হাগু না শিশু নাকি সুন্দর একটা ফুল। আবার কোনো খাবার খেতে খাওয়ার সময় নোজ দিয়ে স্মেল করলে তখন তুমি বুঝতে পারবে যে খাবারটা কি ইয়ামি না খাবারটা ইয়াকি। কিন্তু যদি এটা স্মেলটা ইয়াকি হয় তুমি মুখে দিবে না সেই? আচ্ছা, এরপরে এখন কি এটা হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা দেখব বেবিজ, মিরাকল অফ লাইফ। আচ্ছা আচ্ছা, এই যে এইটা দেখো, তারপর গার্ল করব। এই যে বেবি দেখো, ছোট্ট একটা বেবি মাম্মির টামিতে থাকে, বেবিটা ছোট্ট হতে 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 আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে তারপর বেবিটা টামি থেকে বের হয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে হেয়ার, নেইল অ্যান্ড স্কিন। আচ্ছা, স্কিন দিয়ে কি হয়? স্কিনের কাজ কি? স্কিন, স্কিনটা আমাদের কি করে? স্কিনটা আমাদেরকে প্রোটেক্ট করে। গুড।